দূর থেকে দেখলেই অনেকে আচমকা ভয় পেয়ে ওঠে, ভাবে যে মৃত ব্যক্তি কিভাবে আবার উঠে আসলো। আমি অনেক দেখেছি যে অনেক মেয়ের আমাকে দেখে হোঁচট খেয়ে পড়ে গেছে। শাবনূর আব্বুকে আমার অনেক ভালো লাগে, উনি ছোটবেলা থেকে আমি ওনার প্রতি ক্রাশ। তুমি মোর জীবনের ভাবনা। আজকে আমি আমার স্বপ্নের নায়ক সালমান শাহর রূপ ধারণ করেছি। আজকে একটা বিশেষ দিন, আজকে 19শে সেপ্টেম্বর, আজকে চিত্রনায়ক অমর নায়ক সালমান শাহর আজকে জন্মদিন। আজকের দিনটাতে বিশেষভাবে তাকে মনে করছি, সেজন্য আমিও আজকে ওনার লুকে আজকে বের হয়েছি। সালমান শাহ স্যার ক্যাপ পরতো, সানগ্লাস পরতো, তারপর ডান হাতে ঘড়ি পরতো। দূর থেকে দেখলেই অনেকে আচমকা ভয় পেয়ে ওঠে, ভাবে যে মৃত ব্যক্তি কিভাবে আবার উঠে আসলো। অনেকে আচমকা ভয় পেয়ে আমার দিকে তাকায় থাকে অবাক দৃষ্টিতে। আমি অনেক দেখেছি যে অনেক মেয়ের আমাকে দেখে হোঁচট খেয়ে পড়ে গেছে। আবার এমনও হয়েছে যে অনেক মেয়ে রাস্তায় চলার সময় অ্যাক্সিডেন্টও করেছে আমার দিকে তাকায় থাকার সময়। সালমান শাহ তো শাবনূরের সাথে খুব ভালো জুটি ছিল, শাবনূরকে যদি কাছে পান কি বলবেন তাকে? আমি নিজেকে বিশ্বাস করতে পারবো না প্রথমত, আর আমি অনেক 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 খুশি হব। শাবনূর আব্বুকে আমার অনেক ভালো লাগে, উনি ছোটবেলা থেকে আমি ওনার প্রতি ক্রাশ খাইছিলাম, উনি আমার ক্রাশ, সবচেয়ে ফেভারিট নায়ক উনি আমার। সালমান শাহর সিনেমাগুলো দেখে তার প্রতি প্রেমটা কিভাবে জাগলো আপনার মাঝে? ছোটোবেলা থেকেই আমি ওনার ছবি দেখে বড় হয়েছি, তবে ওনার হচ্ছে অভিনয় খোলা একদম নিখুঁত ছিল, যা একদম মনে ধরার মতো। সালমান শাহর জায়গাটা আমার মনে হয় না যে কেউ কোনো দিন নিতে পারবে, ওনার জায়গাতে কেউ কোনো কখনো পৌঁছাতে পারবে না। আমি হচ্ছে শখের বসে টিকটক বানানো শুরু করলাম। তো প্রথম অবস্থাতে আমাদের স্থানীয় টাঙ্গাইল জেলায় মান্না স্যার জন্মগ্রহণ করেছিল, ওনার অভিনয় করতাম, তারপর ডিপ জলের অভিনয় করতাম, অনেকের অভিনয় করতাম। হঠাৎ করে একদিন হচ্ছে সালমান শাহ স্যারের হচ্ছে ভিডিও করি, তো দর্শক সবাই অবাক হয়ে গেছে যে মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসলো আমাদের মাঝে। সবাই বলতেছে একদম পুরাই সালমান শাহ, সবার একটা কমেন্ট একদম পুরাই সালমান শাহ। প্রথম অবস্থাতে অনেকে অনেক কিছু বলতো, যে অনেক কিছু শুনতে হয়েছে আমার, অনেক খারাপ মন্তব্য শুনতে হয়েছে। আজকে তো সালমান শাহর জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে তার উদ্দেশ্যে সবশেষ কিছু বলতে চান কিনা? হ্যাঁ অবশ্যই, আজকে তার জন্মদিন, আমি বিশেষভাবে তাকে স্মরণ করছি আর হৃদয়ের গহীন থেকে তার জন্যে অগাধ ভালোবাসা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আই লাভ ইউ সো মাচ প্রিয় নায়ক সালমান শাহ, স্বপ্নের নায়ক সালমান শাহ, থ্যাংক ইউ সো মাচ। সবুজ সাহেব, অনেক ভাবিয়া দেখিলাম অতীতে যাহা কিছু ঘটিয়াছে তাহার কোনো কিছুতেই আপনার কোনো দোষ ছিল না।